আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রাজমতি পোলাও। পোলাওটা রান্না করার সময় আমি বিভিন্ন স্টাইলে পোলাওটা রান্না করতে পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এক একবার এক এক সময় এক এক উপকরণ দিয়ে পোলাওটা রান্না করি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও একটি রাজমতি পোলাওয়ের রেসিপি দেওয়া আছে। আজকে আমি এই স্টাইলে রাজমতি পোলাওটা তৈরি করেছি, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি রাজমতি পোলাও রান্না করার মূল প্রসেসিং। আমরা প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা দিয়ে তেল আর ঘিটা গরম হয়ে গেলে এরপর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো ভিউয়ার্স, পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার মতো করে। এরপর আমি ঠিক এই রকম কালারটা আসলে আমি পেঁয়াজগুলোকে একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে নেব। আর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেরেস্তাটা একদম কালো হয়ে তিতা হয়ে যাবে। এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে ওইখানে দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ তেল, আর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, 2টা ছেঁড়া তেজপাতা, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ আদার পেস্ট। এই পোলাওয়ের সাথে আদার পেস্ট দিলে পোলাওটা খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, এরপর আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে সফট করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ঘিটা যখন গলে আসবে এরপর আমি দিয়ে দেব চিনি গুঁড়া চাউল। আমি এখানে চিনি গুঁড়া চাউলটা ব্যবহার করতেছি, চাউলটাকে আমি আগে থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এরপর আমি চাউলটাকে দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 গ্লাস পরিমাণ চাউল দিয়ে দিচ্ছি। চাউলটা রান্না করার আগে 20 থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখলে পোলাওটা একদম ঝরঝরে হয় আর অনেকটা লম্বা লম্বা হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো ভিউয়ার্স, চাউলটা আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে ভেজে নেব। এরকম বেশ কিছুক্ষণ ধরে ঝরঝরে করে চাউলটা ভেজে নিলে পোলাওটা সার্ভ করার সময় দেখবেন অনেকটা ঝরঝরে হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন চাউলটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি 3 গ্লাস চাউলের জন্য 4 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। আমি পানিটা একটু কমই দিচ্ছি কারণ চাউলটা আমি আগে থেকে 20 থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি, আর যদি চাউলটা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু 3 গ্লাস চাউলের জন্য 6 গ্লাস বা 5 গ্লাস পরিমাণ পানি দিতে হবে। আমি চাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি এই জন্য পানিটা একটু কমই দিয়েছি। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে সবগুলা উপকরণ মিক্স করে নেব। তো
তো এবার সবগুলো উপকরণ আমার ভালো করে মিক্স করা হয়েছে। এরপর আমি ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত চাউলটাকে রান্না করে নিয়ে যখন চাউলের গায়ে গায়ে পানি চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণ গাজর কুচি, আর দিয়ে দেব 7-8টার মতো কাঁচা মরিচ মাথা দিয়ে ছিঁড়ে রাখা। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কিশমিশ। দিয়ে আমি সবগুলো উপকরণ উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো করে মিক্স করে নিব। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে বুঝতে পারছেন চাউলটা একদম ঝরঝরে করে ভাজার ফলে পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। এখনও কিন্তু চাউলের গায়ে মোটামুটি পানি আছে, তারপরও পোলাওটা দেখতে খুবই ঝরঝরে লাগতেছে। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও আমি অল্প কিছু কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত দমে রেখে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ঢেকে দিয়ে 2-3 সেকেন্ডের মতো রেখে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওয়ের কালারটা কতটা সুন্দর লাগতেছে, দেখে নিচ্ছে বুঝতে পারছেন। বিশেষ করে এই পোলাওয়ের মধ্যে গাজরটা দিলে আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে দুইটারই মিশ্রণে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আসে। আপনারাও চেষ্টা করবেন বাসায় কোনো মেহমান বা কোনো অকেশনে যদি পোলাও তৈরি করেন এই ইনগ্রিডিয়েন্টসগুলা দিয়ে পোলাওটা তৈরি করতে, তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে। তো ভিউয়ার্স এরপর আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পোলাও। আমি আলাদা করে চিকেন কষা রান্না করেছি এই পোলাওয়ের সাথে, চিকেন কষাটা দিয়ে আমি সার্ভ করে নিলাম। তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সব ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।